আসসালামু আলাইকুম। 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। মাস্টার টিচারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামসুল আলম। আজকে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, যার বিষয়গুলো হচ্ছে 179 অ্যাসাইনমেন্ট নং 4 নিয়ে আলোচনা করব। আজকে আমরা রুই মাছের বাহ্যিক গঠন নিয়ে আলোচনা করব। গত ক্লাসে গত সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা আসছিল সেটা হচ্ছে ঢ্যাঁড়সের, এই সপ্তাহে আসছে রুই মাছ। জানি না কোন সময় হাঙ্গর বোয়াল কি চলে আসবে, তো প্রত্যেকে একটু প্রস্তুত থাকবা। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি ফ্রেন্ডের সাথে শেয়ার করবো, আর লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুল করবো না। চলো আমরা প্রশ্নটা দেখে নিই। প্রশ্ন হচ্ছে রুই মাছ বা টাকি মাছ বা অন্যরূপ মাছের বাহ্যিক গঠন পর্যবেক্ষণ। আমি যেহেতু রুই মাছ নিয়েছি তাই আমি রুই মাছের কথা লিখছি অ্যাসাইনমেন্ট শিরোনামে। তোমরা যদি টাকি মাছ নাও টাকি মাছ, তোমরা যদি কাতলা মাছ নাও তোমরা লিখবে কাতলা মাছ, তোমরা যদি ব্রিগেড নাও ব্রিগেড লিখবে, সিলভার লিখলে সিলভার লিখবে, যেরকম মাছ নাও সেই মাছ লিখবে। একটা মাছ নিলেই হবে, ঠিক আছে? আশ আছে যেরকম নিবে, আবার লোটটা মাছ নিলে হবে না, ঠিক আছে? আচ্ছা, তো উপকরণ সমূহ তো আমরা মোটামুটি পড়ে ফেলছি। একটা A4 কাগজের মধ্যে দুটো ছক করতে বলছে, এই একটা ছক, এইখান থেকে এতটুকু পর্যন্ত একটা ছক, আর নিচেরটা একটা ছক, ঠিক আছে? তার মানে 1.1 1.2 1.3 একটা ছক, 1.4 1.5 এটা আরেকটা ছক। কথা বুঝে গেছে? আমি আবারও বলি, এই 1 2 3 একটা ছক, 1.4 1.5 একটা ছক, ঠিক আছে? তো এখানে ছক দোটা অবশ্যই আলাদা করে করবা, ঠিক আছে? এই তিনটা মিলে একটা পেজে করার চেষ্টা করবা, আর এই দুটো একটা পেজে করার চেষ্টা করবা। আর এক পেজে যদি পুরোটা এঁটে যায় তাহলে এক পেজে অ্যাসাইনমেন্ট শেষ। অ্যাসাইনমেন্টটা বড়সড় কোনো উত্তর নেই। অনেকে বলছে স্যার এখানে তো ক খ গ দেওয়া আছে, ক খ গ দিয়ে করার দরকার নাই। তারপরে আমি বলে দিব কোনটা ক হবে কোনটা খ হবে কোনটা গ হবে। এখানে লেখাই আছে 1.1 1.2 হচ্ছে ক, 1.3 হচ্ছে খ, এবং 1.4 1.5 হচ্ছে গ। ক্লিয়ার? এবার আসো আমরা উত্তর দেখি। আমাকে ক নাম্বারে কি বলছে? ক নাম্বারে বলছে এই ছকটাতে ফিল আপ করতে বলছে একটা মাছের বাহ্যিক অংশ, সর্বোচ্চ দৈর্ঘ্য সর্বোচ্চ প্রস্থ লিখতে বলছে সেন্টিমিটারে, মাছের দেহ চোখ কর্নিয়া লিখতে বলছে। তাহলে আমরা মেপে নিছি, মাছের দেহ দৈর্ঘ্য হচ্ছে 41.5 সেন্টিমিটার, আর প্রস্থ হচ্ছে 13.4 সেন্টিমিটার, চোখ হচ্ছে 2.3 সেন্টিমিটার এবং 1.9 সেন্টিমিটার, আর কানকে হচ্ছে 8.6 সেন্টিমিটার 6.1 সেন্টিমিটার। তোমরা মানগুলো কখনো একই রকম লিখবা না, একটু 19-20 করে লিখবা। এখানে মনে করলাম লিখবো হচ্ছে 44.8, এখানে লিখবা মনে করলাম 14.2, ঠিক আছে? মানগুলো চেঞ্জ করে দিলে আনসার প্রত্যেকের কি চলে আসবে? ভিন্ন চলে আসবে। অবশ্যই মানগুলো চেঞ্জ করে লিখবা। এরপর মাথার পার্শ্ব রেখার দৈর্ঘ্য, যে কোনো এক পাশে পার্শ্ব রেখা হচ্ছে 24.1, যে কোনো এক পাশে নাসা ছিদ্র হতে যে পাশে সেই পাশে চোখের দূরত্ব হচ্ছে 1.7, নাসা ছিদ্র হতে মুখের দূরত্ব হচ্ছে 1.9, পৃষ্ঠ পাখনা হচ্ছে কত, পিঠের দিকে পাখনা, পিঠের দিকে পাখনা হচ্ছে কত, এই 8, ঠিক আছে? দৈর্ঘ্য হচ্ছে 8 আর প্রস্থ হচ্ছে কত 4.6 সেন্টিমিটার। তোমরা চাইলে মানটা চেঞ্জ করে দিবা, অবশ্যই মানগুলা 0.1 এদিকে দিক করে দিবা, ঠিক আছে? তাহলে আলাদা হয়ে যাবে। পুচ্ছ পাখনা 9.4, এরপর হচ্ছে 5.8, কেউ চাইলে 1 সেন্টিমিটার করে বাড়াইতে পারবে, কোনো সমস্যা নাই। দুই মাছটা বড় কিনছো আর কি। যে কোনো এক পাশের বক্ষ পাখনা 1.8 2.5, যে কোনো এক পাশের শ্রোণী পাখনা 5.9 4.6। এবার আমাদের ছক আঁকতে বলছে, আমি তো এখানে লিখেই দিয়েছি, তোমরা সুন্দর করে নমুনাতে যেভাবে দেওয়া আছে সেভাবে মাপ নিয়ে সমান করে তারপরে কি করবে, আঁকবে। কথা বোঝা গেছে? পৃষ্ঠদেশীয় এবং এটা আমারটা সুন্দর হয় না, আমি পারি না, তারপরে মাপ দিয়ে দিলাম 2.4 2.1 1.9 1.6। এটা হচ্ছে আমাদের বায়োলজি আনসার। আর ফিজিক্স আনসারের জন্য অবশ্যই আমাদের সাথে থাকবা। ইতিমধ্যে আমরা হায়ার ম্যাথ আনসার দিয়ে দিয়েছি, আজকে আপনার ভিতরে ইনশাআল্লাহ অবশ্যই এই ফিজিক্স আনসার দিয়ে দিব। প্রত্যেক ভালো থাকবা, আর বেশি বেশি শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করবা। আল্লাহ হাফেজ। আর আমার ফেসবুক গ্রুপ মাস্টার টিচিং অবশ্যই জয়েন দিবা। আসসালামু আলাইকুম।